কয়লা সংকটে 5 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট যে পরিমাণ কয়লা মজুদ আছে তাতে দ্বিতীয় ইউনিট চলবে আগামী 3 জুন পর্যন্ত ডলার সংকটে কয়লার 390 বিলিয়ন ডলার পরিশোধ করতে না পারায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি তবে এপ্রিল পর্যন্ত কয়লার বকেয়া বিল জমায় সরবরাহ বন্ধ করে দিয়েছে সিএমসি এখন যে কয়লার মজুদ আছে 40,000 টন এবং এই মজুদে আমরা আগামী মাসের 3-4 তারিখের ভিতরে ইউনিট 2 চালাতে পারবো এরপরে ইউনিট 2 বন্ধ হয়ে যাবে